শিবখড়ি বা ভগবান শিবের গুহা হলো জম্মু থেকে প্রায় 140 কিলোমিটার দূরে রানসু গ্রামের একটি পাহাড়ের উপর অবস্থিত একটি পবিত্র মন্দির। কাটরার এক বিখ্যাত শিব মন্দির শিবখড়ি ধামে আমি যাচ্ছি। শিবখড়ি জম্মু অ্যান্ড কাশ্মীরের অমরনাথের পরেই সব থেকে প্রসিদ্ধ শিবধাম। কাটরা শহর থেকে 75 কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে। এখানে মহাদেব খুবই জাগ্রত অবস্থায় থাকেন। শ্রাবণ মাসে শিবখড়ির মহাদেবের পূজো করলে সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। একটি প্রাকৃতিকভাবে গঠিত 4 ফুট লম্বা লিঙ্গকে গুহায় পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি স্বয়ম্ভূ বা স্বপ্রকাশিত। কিংবদন্তি অনুসারে গুহাটি ভগবান শিবের অজাত এবং অদৃশ্য রূপকে উৎসর্গকৃত করে। গুহায় যাওয়ার পথটি একটু চ্যালেঞ্জিং এবং এর জন্য 3 কিলোমিটার ট্রেকিং করতে হবে। একটি পথের মধ্য দিয়ে যা নৈসর্গিক পাহাড় এবং লীলাভূমির দ্বারা ঘেরা। শিবখড়ি যে মন্দিরে উসকে মহত্ব ক্যা হ্যাঁ গুহার অন্যান্য প্রাকৃতিক শিলা গঠনগুলি দেবী পার্বতী, ভগবান গণেশ, ভগবান কার্তিকে, সার, ঈশ্বর নন্দী এবং শেষনাগকে উৎসর্গ করা হয়েছে। একটি কিংবদন্তি অনুসারে এই গুহায় প্রায় 33 কোটি দেবতা বিরাজমান। বাবাজি, এই মন্দির কা মাহাত্ম্য ক্যা হ্যাঁ? শিবখড়ি মন্দির কা আর এর রাম মন্দির কা? রাম মন্দির এর নাগ বাবা শ্রীজি নে স্থাপনা বিল্কুল অন্য সুন্দর লাগে। আচ্ছা, ইয়াঁ কাহা কব তক পূজা হতা হ্যাঁ? পূজা হতা হ্যাঁ। আর শিবখড়ি মন্দির কা মাহাত্ম্য ক্যা হ্যাঁ? শিবখড়ি ভগবান শিব নে আপনি ত্রিশূল সে গুফা কো ছিপে দে হ্যাঁ, বস ওয়া কো পূজা ভস্ম কিয়া, ভস্ম কড়া দে দিয়া থা, उनसे डर के यहाँ छिप गए थे। और तब से मैंने भस्म सूर जब सबको भस्म कर देता है तब शिव जी ने एक गुहा में छुपा थे, त्रिशूल से गुफा बनाए थे। और ये मंदिर में पूजा देने से
क्या होता है? मनोकामना पूरी, मनोकामना पूरी होता है। यही से अमरनाथ भी रास्ता है, भगवान शिव यही से अमरनाथ गए, भस्मासुर को भस्म कर दिया था भगवान विष्णु ने, तो यही से अमरनाथ गए थे भगवान शिव। আরেকটি কিংবদন্তি বলে যে হাজার হাজার বছর আগে ভস্মাসুর নামক একটি রাক্ষস ভগবান শিবের গভীরভাবে ধ্যান করার জন্য অনেক সময় ব্যয় করেছিল। সময়ের সাথে সাথে ভস্মাসুর প্রভুর কাছ থেকে একটি আশীর্বাদ নিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় যে তাকে ব্যক্তির মাথায় হাত রেখে যে কোনো ব্যক্তির জীবন শেষ করার ক্ষমতা দেওয়া হয়েছিল। मंदिर है, प्राचीन स्थान है, बाबा जी को दर्शन दिए थे माता जी ने, बोले मेरी स्थापना करो, फिर बाबा जी ने स्थापना करे, बाबा जी ब्रह्म बाबा जी है वो कुदरती चीज़ है, उसके बाद स्वम होने का बैठे हो तो आज सब स्थान लेकिन जो देवता का पुराना स्थान है, सदियों पुराना जिन्हें बनाया कोई भी भगवान का बनाया स्थान नहीं राष्ट्र भस्मा से तो वरदान जब किया था उसके तो तुम्हारे भोलेनाथ शिव। কথিত আছে যে ভগবান শিব তার ত্রিশূল থেকে এই গুহাটি তৈরি করেছিলেন যাতে ভস্মাসুর রাক্ষসকে তাড়া করার সময় এড়াতে পারে। তিনি এখানে দেবী পার্বতী ও নন্দীর সাথে কিছুকাল বসবাস করেন। পথটা খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, একদম গুহা দেখতে পাচ্ছেন, পুরো সিঁড়ি দিয়ে উঠতে হবে। ১০৮টা সিঁড়ি ওঠার পর এই দৃশ্য দেখতে পাবেন, আরও ১০৮টা সিঁড়ি আছে।